মহিলারাও এখন পাবে না এই প্রকল্পের টাকা। কেন বন্ধ হলো এই প্রকল্প আজকে জেনে নিন এই ভিডিওটির মধ্যে। ভিডিওটি অবশ্যই আপনাদের সমস্ত মহিলাদের জন্য গুরুত্বপূর্ণ। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। রাজ্যের মহিলাদের জন্য একটি খারাপ খবর। এখনও পর্যন্ত 2.4 কোটির বেশি মহিলা লাডলি বেহেনা যোজনা প্রকল্পের অধীনে 5 মাসের কিস্তি পেয়েছেন, কিন্তু দীপাবলির আগে সুবিধাভোগী মহিলারা কিন্তু আর এই কিস্তি পাবেন না, কারণ নির্বাচন কমিশন অস্থায়ীভাবে এই প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। আসুন জেনে নেওয়া যাক এই সিদ্ধান্তের আসল কারণ কী এবং পরবর্তীতে কী হতে পারে। মুখ্য নির্বাচনী আধিকারিক সমস্ত বিভাগকে নির্দেশ জারি করেছেন যে নির্বাচনের আগে পর্যন্ত এমন কোনো প্রকল্প চালানো উচিত নয় যা ভোটারদের প্রভাবিত করতে পারে। এর আয়তায় নারী ও শিশু কল্যাণ দপ্তরও বিশেষ একটি মহিলা যোজনার অর্থায়ন নিষিদ্ধ করেছে। কারা এই প্রকল্পের সুবিধা পায়? মহিলাদের এই যোজনার জন্য আবেদনকারী মহিলাদের অবশ্যই নির্দিষ্ট রাজ্যের বাসিন্দা হতে হবে। মহিলার বয়স 21 থেকে 65 বছরের মধ্যে হতে হবে। মহিলার একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। মহিলার পারিবারিক আয় 2.5 লক্ষ টাকার বেশি হওয়া উচিত নয় বাৎসরিক। সমস্ত বিবাহিত, অবিবাহিত, ডিভোর্সি এবং নিঃস্ব মহিলারা এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। সুবিধাভোগী নারীরা তাহলে কবে টাকা পাবেন? যে মহিলারা এই স্কিম থেকে অর্থ পাচ্ছেন তাদের ইতিমধ্যেই অক্টোবর এবং নভেম্বর মাসের জন্য একসাথে কিস্তি দেওয়া হয়েছে। এখন পরবর্তী কিস্তির জন্য ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। নির্বাচন শেষ হলেই এই স্কিমের তহবিল পুনরায় চালু করা হবে এবং শুধুমাত্র তখনই মহিলারা তাদের অর্থ পেতে সক্ষম হবেন। বলা বাহুল্য, দীপাবলির আগে সিন্ধে সরকার লাডলি বেহেনা যোজনার সুবিধাভোগীদের জন্য একটি বোনাস ঘোষণা করেছিল, যার অধীনে 3,000 থেকে 5,500 টাকা পর্যন্ত দেওয়ার কথা হয়েছিল। কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশে এই বোনাসের আশা এখন ধূলিসাৎ হয়ে গিয়েছে। পরিকল্পনা বন্ধের আসল কারণ কি? নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের মূল কারণ হচ্ছে নির্বাচনের সময় সরকার যে আর্থিক সহায়তা দেয় তা ভোটারদের প্রভাবিত করতে পারে। তাই ভোটারদের সরাসরি উপকার করতে পারেন এমন সব প্রকল্প বন্ধ করতে কমিশন সরকারকে নির্দেশ দিয়েছে। এখনও অবধি মহিলা ও শিশু কল্যাণ দপ্তরের তরফে লাডলি বেহেনা যোজনার অধীনে বিপুল সংখ্যক মহিলাকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে, কিন্তু আচরণবিধির সময় এই যোজনার টাকা দেওয়া সাময়িকভাবে বন্ধ করা বাধ্যতামূলক হয়ে পড়েছিল। তাই মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের ঘোষণার সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশন সেই রাজ্যে এই আচরণবিধি কার্যকর করেছে। নির্বাচন শেষ হওয়ার পরে লাডলি বেহেনা যোজনার টাকা দেওয়ার আবার শুরু হবে এবং মহিলারা তাদের বকেয়া কিস্তি পাবেন। তবে এর মধ্যে নারীদের একটু অপেক্ষা করতে হবে। আশা করছি নির্বাচনের পর সব কিছুই স্বাভাবিক হয়ে যাবে। আজকের ভিডিও এতটুকুন পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন।